আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়। অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি। গণিত বিষয়ের 90 থেকে 91 পৃষ্ঠার সমাধান করব। এটি হচ্ছে গণিত বিষয় তোমাদের ষষ্ঠ ক্লাস, যা থাকছে এই টিউটোরিয়াল। শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ভিডিওটিতে অনুশীলনীর 1, 2, 3, 4, 5, 6 এবং 7 নং প্রশ্নের সমাধান দেখিয়েছি। ভিডিওটির ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে তোমরা আগের টিউটোরিয়ালগুলো পেয়ে যাবে। এ পর্যায়ে আমরা বইয়ের 8, 9, আজকের টিউটোরিয়ালটিতে আমরা 8, 9, 10, 11, 12 নং প্রশ্নের ক, খ, গ, ঘ এবং উ নং প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, এখানে 8 নং প্রশ্নটি হচ্ছে 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা এবং 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফা সমান হবে, আমরা এখানে সময় নির্ণয় করব। 2 নং প্রশ্নটি হচ্ছে 0% হারে 25000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে, অর্থাৎ মুনাফার হার কত হলে 20000 টাকার 8 বছরের মুনাফা সমান হয়ে যাবে, এখানে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। 10 নং প্রশ্নটি হচ্ছে তানজিলা 30000 টাকা 5 বছরের জন্য, রায়হান 20000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, যদি উভয়ের মুনাফার হার 8% হয়, অর্থাৎ তানজিলার ক্ষেত্রে 8% এবং রায়হানের ক্ষেত্রে 8% হয়, তাহলে কে কত বেশি লাভবান হলো, আমরা লাভবান ব্যক্তিটিকে চিহ্নিত করব। প্রশ্ন 11, শরীফার 70000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখছে, দুজনের মুনাফার হার ভিন্ন এবং দুজনের টাকার পরিমাণ ভিন্ন, 6 বছর পরে কে কত বেশি লাভবান হবে, অর্থাৎ ব্যক্তিটিকে আমরা চিহ্নিত করব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 12 নং প্রশ্নটি হচ্ছে 8% মুনাফা হারে 75000 টাকার 5 বছরের সরল মুনাফা কত, খ চক্রবৃদ্ধি মুনাফা কত, গ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়, ঘ 4 মাস অন্তরন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, ও 3 মাস অন্তরন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আমরা এ পর্যায়ে এই প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান দেখে নেব, অর্থাৎ 8 থেকে 12 নং প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এবার দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 8 নং প্রশ্নটি যেখানে মুনাফার হার 9%, মুনাফার হারকে আমরা 8 দ্বারা প্রকাশ করতে পারি, 2000 টাকা এটিকে আসল বা মূলধন পি হিসাবে এবং 10 বছরের মুনাফা অর্থাৎ 10 বছরকে আমরা এন সময়কে এন দ্বারা প্রকাশ করতে পারি। একইভাবে আরেকটি ক্ষেত্রে মুনাফার হার এখানে 8কে আমরা আর এবং 5000 টাকাকে আমরা মূলধন পি হিসাবে চিহ্নিত করতে পারি, এক্ষেত্রে সময় অর্থাৎ এন নির্ণয় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, সমাধানটি লক্ষ্য করো, এখানে মূলধন পি হচ্ছে 2000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 9%, অর্থাৎ এটিকে আমরা 100 দিয়ে ভাগ করে 0.09 লিখতে পারবো, সময় এন হচ্ছে 10 বছর, এই 2000 টাকা 9% হারে 10 বছরের মুনাফা অর্থাৎ আয়। আবার লক্ষ্য করো, এই যে 1800 টাকা মুনাফা হয়ে থাকলে 8% হারে 5000 টাকার মুনাফা যদি 1800 টাকা হয়, অর্থাৎ 1800 টাকা সমান হয় 8% হারে 5000 টাকার মুনাফা, তাহলে এটি কত সময়ের মধ্যে অর্থাৎ কত বছরে পূর্ণ হবে সেই সময়টি আমরা নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে আসল বা মূলধন পি হচ্ছে 5000 টাকা, মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি, এটি হচ্ছে 1800 টাকা, মুনাফার হার আর হচ্ছে 8%, 100 দ্বারা ভাগ করলে হবে 0.08, এক্ষেত্রে আমরা সময় নির্ণয় করব, অর্থাৎ এন সমান হোয়াট। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আয় সমান পি গুণ আর গুণ এন, যেহেতু আমরা সময় নির্ণয় করব তাহলে এন হবে আই ভাগের পি ইনটু আর। এ পর্যায়ে আমরা আয়ের মান 1800 টাকা, অর্থাৎ মুনাফা হচ্ছে 1800 টাকা, পি হচ্ছে আসল 1000, পি হচ্ছে আসল 5000 টাকা এবং মুনাফার হার আর হচ্ছে 0.08, আমরা এই মানগুলোকে এখানে সূত্রের মধ্যে বসিয়ে নিলাম। এ পর্যায়ে 5000কে 0.08 দিয়ে গুণ করে পাই 400, 1800কে 400 দিয়ে আমরা এবার ভাগ করে নেব, ভাগ করলে হবে 4.5 বছর, সুতরাং 8% হারে 5000 টাকার মুনাফা 1800 টাকা হবে 4.5 বছর, অর্থাৎ সময়টি হবে 4.5 বছর বা 4.5 বছর। শিক্ষার্থীবৃন্দ, 9 নং প্রশ্নটি লক্ষ্য করো, 13% হারে অর্থাৎ মুনাফার হার আর হচ্ছে 13%, 25000 টাকা অর্থাৎ আসল বা মূলধন পি হচ্ছে 25000 টাকা, 6 বছরকে সময় এন দ্বারা প্রকাশ করে কত মুনাফা হারে অর্থাৎ মুনাফার হার কত হলে 20000 টাকা অর্থাৎ আসল পি 20000 টাকা 8 বছর, অর্থাৎ 13% হারে 25000 টাকা 6 বছরের মুনাফা সমান হবে।
শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে মানগুলো বসিয়ে পাই। মূলধন পি হচ্ছে 25,000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 13%, 100 দিয়ে ভাগ করে 0.13, সময়ন হচ্ছে 6 বছর। এক্ষেত্রে আমরা প্রথমেই মুনাফা আয় নির্ণয় করে নেব। প্রথম ক্ষেত্রে মুনাফা আয়, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার সমান হবে। আমরা এখানে মুনাফার হার নির্ণয় করব। আমরা জানি সর্বমুনাফার ক্ষেত্রে আয় সমান পি গুণ আর গুণ এন। এখানে পি এর মান 25,000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 0.13 এবং সময়ন হচ্ছে 6 বছর। আমরা এগুলোকে গুণ করে পাই 19,500 টাকা, অর্থাৎ মুনাফা হবে 19,500 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 20,000 টাকা আসল 8 বছরে সময়ন, এবং উক্ত মুনাফা অর্থাৎ 19,500 টাকা মুনাফা হলে এটি মুনাফার হার কত হবে, অর্থাৎ আর নির্ণয় করব, আর সমান ওয়াট। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসল পি সমান 20,000 টাকা, মুনাফা আয় সমান 19,500 টাকা, সময়ন হচ্ছে 8 বছর, আমরা মুনাফার হার আর নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বমুনাফার ক্ষেত্রে জানি আয় সমান পি গুণ আর গুণ এন। এক্ষেত্রে যেহেতু মুনাফার হার নির্ণয় করব, তাই আর হবে আয় ভাগ পি ইনটু এন, অর্থাৎ মুনাফাকে আসল এবং সময়ের গুণফল দ্বারা ভাগ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আই, পি এবং এন এর মান বসাবো। আয় মুনাফা হচ্ছে 19,500 টাকা, পি হচ্ছে আসল 20,000 টাকা এবং সময়ন হচ্ছে 8 বছর। আমরা 20,000 কে 8 দিয়ে গুণ করে নেব 1,60,000 টাকা, 19,500 কে 1,60,000 দিয়ে ভাগ করে পাই 0.121875। যেহেতু মুনাফার হার নির্ণয় করব, তাই এটিকে 100 দ্বারা গুণ করলে হবে 12.19%। আমরা এখানে দশমিকের পর 2 বিন্দু নিয়েছি, তাই 2 ডিজিট পর্যন্ত লেখার জন্য আমরা পরের মানটি যেহেতু 4 এর বেশি, তাই আমরা 1 যোগ করে নিয়েছি, অর্থাৎ 12.19%। 20,000 টাকার 8 বছরের মুনাফা 19,500 টাকা হলে, অর্থাৎ পূর্বের মুনাফার সমান হলে মুনাফার হার হবে 12.19%। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমাদের 10 নং প্রশ্নটি হচ্ছে তানজিলার 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তাদের উভয়েরই মুনাফার হার আর হচ্ছে 8%। কে কত বেশি লাভবান, অর্থাৎ কে কত বেশি মুনাফা পাবে? শিক্ষার্থীবৃন্দ, সমাধানের পর্যায়ে লক্ষ্য করো, মুনাফার হার 8% হলে 5 বছরের মুনাফা, অর্থাৎ তানজিলার 30,000 টাকার 8% হারে 5 বছরের মুনাফা আমরা নির্ণয় করব। এখানে মূলধন পি হচ্ছে 30,000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 8%, অর্থাৎ 8 কে 100 দিয়ে ভাগ করে 0.08, সময়ন হচ্ছে 5 বছর। আমরা জানি সরল মুনাফা আই সমান পি গুণ আর গুণ এন। এখানে পি হচ্ছে 30,000, মুনাফার হার আর হচ্ছে 0.08, সময়ন হচ্ছে 5 বছর। মানগুলো বসিয়ে আমরা গুণ করে নেব 12,000 টাকা, অর্থাৎ তানজিলার 12,000 টাকা মুনাফা হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ রায়হানের ক্ষেত্রে 20,000 টাকার মুনাফার হার 8% এবং তার ক্ষেত্রে যদি আমরা 5 বছরের মুনাফা নির্ণয় করি, সেক্ষেত্রে আসল মূলধন পি হচ্ছে 20,000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 8%, 100 দিয়ে ভাগ করলে হবে 0.08, সময়ন হচ্ছে 5 বছর। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পি গুণ আর গুণ এন। এখানে পি 20,000 টাকা, মুনাফার হার 0.08, সময়ন হচ্ছে 5 বছর, আমরা গুণ করে পাই 8,000 টাকা, অর্থাৎ রায়হানের লাভ হবে 8,000 টাকা এবং তানজিলার লাভ হবে 12,000 টাকা, অর্থাৎ তানজিলার লাভ বেশি হবে। এখানে তানজিলার 12,000 টাকা, রায়হানের 8,000 টাকা, বিয়োগফল হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ রায়হানের তুলনায় তানজিলার 4,000 টাকা বেশি লাভ হবে। আমরা বলতে পারি তানজিলা বেশি লাভবান হবে এখানে যদি আমরা উভয়ের ক্ষেত্রে 5 বছরের মুনাফা নির্ণয় করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ক্ষেত্রে আমরা উভয়ের 7 বছরের মুনাফা নির্ণয় করে তুলনা করব, অর্থাৎ 8% হারে 7 বছরের মুনাফা। তানজিলার 30,000 টাকার 8% হারে যদি 7 বছরের মুনাফা নির্ণয় করি, আসল পি 30,000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 0.08, সময়ন হচ্ছে 7 বছর। এক্ষেত্রে সরল মুনাফার সূত্র অনুসারে পি এর মান, আর এর মান এবং এন এর মান বসিয়ে গুণ করে পাই 16,800 টাকা, অর্থাৎ তানজিলার ক্ষেত্রে যদি আমরা 7 বছরের মুনাফা নির্ণয় করি, তাহলে হবে 16,800 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে অনুরূপভাবে রায়হানের 20,000 টাকার 8% হারে যদি 7 বছরের মুনাফা নির্ণয় করি, এখানে মূলধন পি হবে 20,000 টাকা, মুনাফার হার আর হবে 8%, অর্থাৎ 0.08, সময়ন হচ্ছে 7 বছর। এক্ষেত্রে আমরা সরল মুনাফার সূত্র আই সমান পি গুণ আর গুণ এন বসিয়ে এখানে পি এর মান 20,000, আর হচ্ছে 0.08, সময়ন হচ্ছে 7 বছর। আমরা এই মানগুলো গুণ করে পাই 11,200 টাকা, অর্থাৎ রায়হানের লাভ হবে 11,200 টাকা। এক্ষেত্রে 7 বছরের মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে তানজিলার লাভ হবে 16,800 টাকা এবং রায়হানের লাভ হবে 11,200 টাকা, অর্থাৎ তানজিলার ক্ষেত্রে যদি আমরা 7 বছরের মুনাফা নির্ণয় করি, তাহলে তার লাভ হবে 5,600 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের 11 নং প্রশ্নটি হচ্ছে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো, 6 বছর পর কে কত বেশি লাভবান হবে, অর্থাৎ প্রত্যেকেরই 6 বছরের মুনাফা নির্ণয় করবো আমরা। এক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই মূলধনের পরিমাণ ভিন্ন এবং দুজনের মুনাফার হারের পরিমাণও ভিন্ন, শুধু সময়টি একই। আমরা এই পর্যায়ে সমাধানটিকে লক্ষ্য করি। শরীফের ক্ষেত্রে 8% হারে 70,000 টাকার 6 বছরের মুনাফা। এখানে 8% কি আমরা মুনাফার হার আর 70,000 টাকা কি মূলধন বা আসল পি
ছয় বছরকে সময় এন দ্বারা প্রকাশ করেনি। এখানে মূলধন পি 70,000 টাকা, মুনাফার হার আর 8% 0.08, সময় এন হচ্ছে 6 বছর। সর্বমুনাফার সূত্র অনুসারে আমরা জানি আই সমান পি গুণ আর গুণ এন। এখানে পি এর মান 70,000 টাকা, মুনাফার হার 0.08 এবং সময় এন হচ্ছে 6 বছর। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মানগুলো বসিয়ে এবার গুণ করে নেব, তাহলে আমাদের ফলাফল হবে 33,600 টাকা। অর্থাৎ শরীফার ক্ষেত্রে মুনাফা হবে 33,600 টাকা। আবার জহিরের ক্ষেত্রে 12% হারে 50,000 টাকা, 6 বছরে মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে 12%কে আমরা মুনাফার হার আর, 50,000 টাকাকে মূলধন পি বা আসল এবং 6 বছরকে আমরা এন দ্বারা প্রকাশ করে মুনাফা নির্ণয় করব। এক্ষেত্রে মূলধন পি 50,000 টাকা, মুনাফার হার 12% অর্থাৎ 0.12 100 দিয়ে ভাগ করে সময় এন হচ্ছে 6 বছর। জহিরের ক্ষেত্রে আমরা মুনাফা নির্ণয় করব আই সমান পি গুণ আর গুণ এন। এখানে পি এর মান, আর এর মান এবং এন এর মান বসিয়ে আমরা গুণ করে নিলাম 36,000 টাকা। জহিরের লাভ হচ্ছে 36,000 টাকা, কিন্তু শরীফের লাভ হচ্ছে 33,600 টাকা। জহিরের লাভের পরিমাণ হবে 36,000 থেকে 33,600 বিয়োগ করলে 2,400 টাকা। অর্থাৎ জহির শরীফের তুলনায় 2,400 টাকা বেশি লাভ করবে, অর্থাৎ জহির বেশি লাভবান হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের টিউটোরিয়ালের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 12 নং প্রশ্নটি লক্ষ্য করো। মুনাফার হার আর 8%, অর্থাৎ আর হচ্ছে 8%, মূলধন পি হচ্ছে 75,000 টাকা, সময় এন হচ্ছে 5 বছর। এই ক্ষেত্রে আমরা 5টি ভিন্ন প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে সর্বমুনাফা নির্ণয় করব। ক নং প্রশ্ন, 8% মুনাফার হারে 75,000 টাকার 5 বছরের সর্বমুনাফা নির্ণয় করব। এক্ষেত্রে মূলধন পি হচ্ছে 75,000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 8% অর্থাৎ 0.08, সময় এন হচ্ছে 5 বছর। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই সমান পি গুণ আর গুণ এন। এখানে আমরা মান বসাবো, পি হচ্ছে 75,000, আর হচ্ছে 0.08, এন হচ্ছে 5 বছর। আমরা পি আর এবং এন এর গুণফল পাই 30,000 টাকা। অর্থাৎ সরল মুনাফায় এখানে 75,000 টাকার 5 বছরের 8% হারে মুনাফা হবে, সরল মুনাফার ক্ষেত্রে 30,000 টাকা মুনাফা হবে। শিক্ষার্থীবৃন্দ, খ নং প্রশ্নটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। অর্থাৎ 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি সমান পি গুণ 1+r^n-1। এক্ষেত্রে আমরা প্রারম্ভিক মূলধন পি কে 75,000 টাকা, মুনাফার হার আর হচ্ছে 8% অর্থাৎ 0.08, সময় এন হচ্ছে 5 বছর। আমরা এই মানগুলোকে সূত্রের মধ্যে বসাবো, পি এর জন্য 75,000, এক হচ্ছে সূত্র, আর হচ্ছে 0.08, সময় এন হচ্ছে 5 বছর, -1। এক্ষেত্রে আমরা একের সাথে 0.08 যোগ করে তার সূচক 5 বসিয়ে পাই 1.46693280777 বিয়োগ 1, এর সাথে আমরা মূলধন পি কে গুণ করব। তাহলে আমাদের ফ্যাক্টরটির সাথে 1 বিয়োগ করলে হবে 0.46693280777, এর সাথে মূলধন 75,000 গুণ করে পাই 35,199.605778। শিক্ষার্থীবৃন্দ, গ নং প্রশ্নের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ 8% হারে 75,000 টাকার 5 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই সমান পি গুণ আর গুণ এন। এখানে লক্ষ্য করো, মূলধন পি হচ্ছে 75,000, মুনাফার হার আর হচ্ছে 8% 0.08 এবং সময় এন হচ্ছে 5 বছর। আমরা এই মানগুলো বসিয়ে পাই 75,000, 0.08 এবং 5-এর গুণফল হচ্ছে 30,000 টাকা। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু 1+r^n-1। এক্ষেত্রে প্রারম্ভিক মূলধন 75,000, মুনাফার হার আর হচ্ছে 0.08, সময় এন হচ্ছে 5 বছর। অর্থাৎ সব কিছুই আগের মতো, শুধুমাত্র আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে আমরা পি আর এবং এন এর মান বসিয়ে পাই, পি হচ্ছে 75,000, আর এর মান 0.08, সূচক হচ্ছে 5 বছর। আমরা একের সাথে মুনাফার হার যোগ করে 5 সূচক করে পাই 1.46693280777। এটি থেকে আমরা 1 বিয়োগ করে বিয়োগফলকে আমরা 75,000-এর সাথে গুণ করব। এটির বিয়োগফল হচ্ছে 0.46693280777, এর সাথে 75,000 গুণ করে পাই 35,199.60578। এ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা এ পর্যায়ে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার বিয়োগফল অর্থাৎ পার্থক্য নির্ণয় করব। চক্রবৃদ্ধি মুনাফা বেশি হবে এবং সরল মুনাফা কম হবে, তাই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করব। আমরা বিয়োগফলটি পাই 5,199.60578। শিক্ষার্থীবৃন্দ, ঘ নং প্রশ্নটি হচ্ছে মুনাফার হার 8% হারে 75,000 টাকার 5 বছরের মুনাফা, কিন্তু 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে মাস ভিত্তিতে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। সমাধানটি প্রথমে লক্ষ্য করো, 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা হলে 1
এক বছরে মোট তিনবার মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি আমরা এখানে লিখে নিলাম। ডান পাশে এখানে প্রারম্ভিক মূলধন পি হচ্ছে 75,000, মুনাফার হার আর হচ্ছে 12, মুনাফার হার আর হবে 8%। কিন্তু যেহেতু 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে, তাই 12/4 সাথে মুনাফার হারকে গুণ করে নেব, তাহলে আমার মুনাফার হার হবে 0.027, অর্থাৎ 8% হারে 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি। 5 বছরের সময়কাল এন হবে, যেহেতু 4 মাস অন্তর অন্তর প্রতি বছরে 3 বার চক্রবৃদ্ধি হবে, তাই 5 বছরের সাথে 3 গুণ করে পাই 15। এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রে মান বসাবো, পি হচ্ছে 75,000, মুনাফার হার 0.027, সূচক হবে 15, আমরা এখানে ফ্যাক্টরটি করে পাই 1.491271128। এখান থেকে আমরা 1 বিয়োগ করে 75,000-এর সাথে গুণ করব, 75,000-এর সাথে 0.491271128, অর্থাৎ 1 বিয়োগ করে যে বিয়োগফলটি তা গুণ করে পাই 36,845.346 টাকা। তো টাকার 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা হবে 36,845.346 টাকা। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তোমাদের 12 নং প্রশ্নের 9 নং অপশনটি হচ্ছে 8% মুনাফা হারে 75,000 টাকা, 5 বছরের 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফাগত। এখানে আমরা 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। সমাধানে লক্ষ্য করো, 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হলে 1 বছরে 3 মাস অন্তর অন্তর মোট 4 বার মুনাফা পাবে। এক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি হচ্ছে C = P (1)R^n-1। এখানে আমরা মান বসাবো, পি হচ্ছে 75,000 টাকা, মুনাফার হার আর হবে 8% হারে, যেহেতু 3 মাস অন্তর অন্তর 12/3 এর সাথে 8% গুণ করে পাই 0.02, অর্থাৎ 8% হারে মুনাফা 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা। এবং 5 বছরের সময়কাল এন হচ্ছে 4 বারের সাথে 5 বছরের জন্য কতবার হয়, 20 বার। এখানে আমরা মানগুলো বসিয়ে পাই, পি 75,000, মুনাফার হার 0.02, সূচক এন হচ্ছে 20, আমরা ফ্যাক্টরটিকে পাই 1.48594739। এখান থেকে আমরা 1 বিয়োগ করে 75,000-এর সাথে গুণ করব, অর্থাৎ বিয়োগ ফলের সাথে 75,000 গুণ করে পাই, অর্থাৎ ফ্যাক্টর থেকে আমরা 1 বিয়োগ করে পাই 0.48594739, এর সাথে 75,000 গুণ করে পাই 36,446.055। এই হচ্ছে 9 নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের মতো তোমাদের চতুর্থ অধ্যায়ের 6 নং টিউটোরিয়ালটির 90 থেকে 91 পৃষ্ঠার বিভিন্ন অংশের সমাধান। এখানে আমরা 8 নং থেকে 12 নং প্রশ্নের সমাধান দেখিয়েছি, 1 থেকে 7 নং প্রশ্নের সমাধান আমাদের পঞ্চম টিউটোরিয়ালটি রয়েছে। ভিডিওটির ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে অন্যান্য টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।